আরে ও মহারাজা, সকাল তো অনেক হলো, এত বেলা অবধি পেট ফুলিয়ে ঘুমালে হবে? খড়ি আনতে যাও। হ্যাঁ হ্যাঁ একদিন নিয়ে যাচ্ছি, তুমি এত সকাল সকাল এত চেঁচামেচি কেন করছো? হ্যাঁ গো, চিল্লাবো না তো কি করব, তোমার পূজা করব। হায়রে আমার পোড়া কপাল, তোমার মতন লোককে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমার কপালটাই খারাপ, জানি না কখন একটু ভালো ভালো গয়না পরতে পারবো। আরে গিন্নি, সকাল সকাল এত যদি ঝগড়া করো তাহলে তুমি দিন সুখ আসবে না, আর এরকম করতে থাকলে ঘরও শান্তিও থাকবে না। আচ্ছা, আমাদের ঘরে মনে হয় খাবারের ভান্ডার পড়ে আছে। আচ্ছা, যে দুবেলা খাবার জোগাড় করতে পারে না সে লক্ষ্মীর ভান্ডারের কথা বলে। হ্যাঁ হ্যাঁ গিন্নি যাচ্ছি, এখনই যাচ্ছি, সকাল সকাল তো তুমি আমার মুখটাই খারাপ করে দিলে। এইটুকু বলে দীনেশ জঙ্গলের দিকে কাঠ কাটতে চলে যায়। কি করব, আমি কি করব, আমি কাঠ কাটতে কাটতে তো মরেই যাচ্ছি, কিন্তু আমার গিন্নি আমার রোজগারের টাকাতে সন্তুষ্ট হন। আমার গিন্নির দিন দিন লোভ বেড়েই চলেছে, ওর লোভের কারণে আমি আবার বিপদে না পড়ি। দীনেশ কাঠ কাটার জন্য ভালো একটি গাছ খুঁজছিল, কিন্তু সে ভালো গাছ খুঁজে পাচ্ছিল না। কি করব কি করব, আজকে কি আমার কপালে একটুকু কাঠ মিলবে না? খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমার পিপাসাও অনেক লেগেছে। দেখি আশেপাশে কোথাও পানি আছে নাকি। এইটুকু বলে দীনেশ এদিক ওদিক পানির খোঁজে চলে যায়। হে উপরালা, আজকে কি আমি পানি পাবো না কোথাও? তখনই তার নজর পড়ে একটি পুরনো কুয়োর দিকে। আরে ওখানে তো একটা কুয়া দেখা যাচ্ছে, যাই তো ওখানে গিয়ে দেখি তো পানি আছে নাকি। সে যখনই কুয়ার কাছে যায় সে দেখে, আরে ও কি, কুয়ার মধ্যে তো একদম পানি নেই, কুয়াটা তো একেবারে শুকিয়ে পড়ে আছে, কিন্তু কুয়ার মধ্যে একটা কি যেন আলো জ্বলছে। আরে ওখানে তো একটা মনে হচ্ছে সোনার মতন দেখা যাচ্ছে, সোনার বাক্স নয় তো? যাই যাই তাড়াতাড়ি করে ওই কুয়া থেকে ওই বাক্সটা উঠিয়ে ফেলি। আরে না, কুয়ার মধ্যে থেকে ওই বাক্সটা উঠার আগে একটা ঢিল ছুঁড়ে দেখি তো, এটা আবার ভয়ঙ্কর কোনো জিনিস না তো? ওরে আমাকে আবার ডুবিয়ে মারবে না তো? এইটুকু বলে দীনেশ একটি পাথর তুলে কুয়ার ভিতরে ফেলে দেয়। তারপর কুয়ার ভিতরে ফেলে দেওয়ার পর সেখানে পানি ভর্তি হয়ে যায়। দীনেশ তখন কুয়ার কাছ থেকে সরে যায়। পানি ভরতে ভরতে একদম উপর অবধি চলে আসে, তারপরে সেই ছোট বাক্সটি উপরে ভেসে উঠে। আরে আরে যাই যাই তাড়াতাড়ি করে ওই সিন্ধুকের বাক্সটা নিয়ে নি। সে তাড়াতাড়ি করে সেই বাক্সটি নিয়ে একটি গাছের কাছে বসে পড়ে। আরে এ কি, সিন্ধুকের গায়ে মনে হচ্ছে কি লেখা আছে যেন, কি যেন লেখা আছে, কি যেন ওর গায়ে তো লেখা আছে, এর ভিতরে একটা জাদুর পাথর আছে, যেই পাথরের কাছে যা চাইবো আমি তাই পাবো, পাথর আমার ইচ্ছা পূরণ করবে, আর আমি যদি এ পাথরের ইচ্ছা পূরণ করি আর আমি বেশি যদি লোভ করি তাহলে এ পাথর নষ্ট হয়ে যাবে। আরে এটা তো একটা জাদুর পাথর, ইচ্ছা পূরণ করে, দেখি তো সিন্ধুকের ভিতরে কি আছে। সে তাড়াতাড়ি করে বাক্সটি খুলে এবং দেখে বাক্সের ভিতরে একটি চমকানো পাথর রাখা আছে। আরে এটা তো সত্যি একটা সুন্দর একটা পাথর, কি সুন্দর আলো দিচ্ছে, এ পাথর কি সত্যি আমার ইচ্ছা পূরণ করবে, দেখি তো পরীক্ষা করে। এ জাদুর পাথর, আমার অনেক পিপাসা লেগেছে, আমাকে এক ঘোড়া পানি দাও, আমি অনেক ক্ষণ থেকে পিপাসায় ভুগছি। এইটুকু বলতে না বলতে সে পাথরটি একটি পানি ভরা পাত্র নিয়ে চলে আসে। আরে আরে এর কি, এটা তো সত্যি সত্যি জাদুর পাথর, ইচ্ছা পূরণ করে, যাই যাই তাড়াতাড়ি করে বাড়ি যাই, আমার গিন্নি এই জাদুর পাথর দেখে অনেক খুশি হয়ে যাবে। এটুকু বলে দীনেশ তাড়াতাড়ি বাড়ি চলে যায়। আরে গিন্নি দেখো আমি তোমার জন্য এই বাক্সতে করে কি নিয়ে এসেছি। আরে আরে এত চিল্লাচ্ছ কেন, আর তুমি এই বাক্সতে কি নিয়ে আসছো? তারপর দীনেশ বাক্সটি খুলে চমকানো পাথরটি তাকে দেখায়। আরে আরে এ মা, এটা তো সুন্দর একটা দামি চকচকা পাথর মনে হচ্ছে। হ্যাঁ গিন্নি, এই পাথর দেশীয় পাথর নয়,
এই পাথর ইচ্ছা পূরণ করে। এই জাদুর পাথরের কাছে তুমি যা চাইবে সেটাই তোমার ইচ্ছা পূরণ করে দেবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আরে গিন্নি, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমি এই পাথরের শক্তি আমি দেখাবো। এই জাদুর পাথর আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমাদের দুজনের জন্য ভালো ভালো খাবার এনে দাও। এটুকু বলার সাথে সাথে অনেক ভালো ভালো খাবার ভর্তি দুইটা থালি চলে আসে। দিনেশের বউ এসব দেখে অনেক খুশি হয়ে যায়। এই জাদুর পাথর তুমি কোথা থেকে পেয়েছো? এখন তো আমাদের সব ইচ্ছা পূরণ হবে, আমরাও গ্রামের সব থেকে বড় লোক মানুষ হব। হে জাদুর পাথর, আমাদের কুঁড়ে ঘরকে সুন্দর একটা রাজমহল বানিয়ে দাও। কিছুক্ষণ পরই তাদের ছোট ঘর একটি দালান বাড়িতে পরিণত হয়, আর এসব দেখে তারা দুইজন অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে দিনেশের বউ ইচ্ছা পূরণকারী পাথরের কাছে যায়। হে জাদুর পাথর, আমাকে অনেকগুলো সোনার গয়না দিয়ে দাও। এইটুকু বলার পরই তার কাছে অনেক সোনা গয়না চলে আসে। আরে গিন্নি, কি করছো? এত লোভ করো না, বেশি লোভ করা কিন্তু ভালো না। হ্যাঁ গো, এটা লোভের কি আছে? আমার কাছে তো একটাও গয়না নাই, তার জন্য আমি গয়না চাইলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গিন্নি, এই জাদুর পাথরের কাছে আর কিছু চাইবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার পাথর তোমার কাছেই রাখো, আমার দরকার নাই এই পাথর। আচ্ছা গিন্নি, আমি তাহলে বাজারে যাচ্ছি, গিয়ে কিছু সবজি বাজার করে নিয়ে আসি। দিনেশ তাড়াতাড়ি করে বাজারের দিকে চলে যায়। আরে আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে, বাজারে ব্যাগ আনতেই ভুলে গেছি। যাই যাই, ঘরে যাই, বাজারের ব্যাগটা নিয়ে আসি, না হলে আমি সবজি বাজার কিভাবে নিয়ে যাব। দিনেশ যখনই ঘরের ভিতর যায় তো দেখতে পায়। হে জাদুর পাথর, আমার ঘরের থালা বাসন নষ্ট হয়ে গেছে, আমাকে অনেকগুলো সোনার থালা বাসন দিয়ে দাও। আরে 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 গিন্নি, থামো, কি করছো এসব? আর তুমি সোনার পাত্রে খাওয়া দাওয়া করবে কে বলেছে? থামো তো এবার তুমি। আরে আরে তুমি চুপ করো, আমাদের ঘরে যখন সোনার থালা বাসন থাকবে পুরো গ্রামে আমাদের নাম হবে। হে উপরওয়ালা, আমার গিন্নির দিন দিন যদি এরকম লোভ বাড়তেই থাকে তাহলে তো আমার সব জিনিস নষ্ট হয়ে যাবে। না না, আমি কিছু এসব হতেই দেব না, আমি আজকে রাত্রে এই জাদুর পাথরটিকে কোথাও এক জায়গায় লুকিয়ে রাখব। অর্ধেক রাত হতে হতে দিনেশের বউ ঘুমিয়ে পড়ে। তারপর দিনেশ সেই জাদুর পাথরটি নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। আরে এই লোকটা এত রাত্রে বাক্সর মধ্যে এসব কি নিয়ে যাচ্ছে? তাই তো, আর পিচ পিচ কোথায় যাচ্ছে? এই বাক্সর মধ্যে কি আছে? দিনেশ যেতে যেতে একটি গুহার কাছে পৌঁছায়। যাই যাই, এই গুহার মধ্যে কোথাও এক জায়গায় এই জাদুর পাথর থেকে লুকিয়ে ফেলি, না হলে কোনো দুষ্ট লোকের হাতে ছোঁয়া পেলে বিপদ হতে পারে। এটা ভেবে দিনেশ গুহার ভিতরে চলে যায়, তার সাথে চোরটিও গুহার ভিতরে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাই ভালো হবে, এখানেই আমি পুঁতে দেব। কিন্তু তার আগে আমি এই জাদুর পাথরের কাছে কিছু চেয়ে নেই। হে জাদুর পাথর, আমাকে কিছু 1000 মতন সোনার মুদ্রা দিয়ে দাও। এটা বলার পরই সে জাদুর পাথরটি তাকে সোনার মুদ্রা দিয়ে দেয়। এসব সে চোরটি দেখছিল। আরে কি, এটা তো দেখছি একটা জাদুর পাথর, এ পাথর যদি আমি পেয়ে যাই সব থেকে আমি বড় লোক হয়ে যাব। এ জাদুর পাথর, এখানে তুমি কোথাও একটা লুকিয়ে থাকো, তখনই তুমি বের হবা, যে তখন তোমাকে কোনো ভালো মানুষ তোমাকে চাইবে।
এইটুকু শুনেই সে জাদুর পাথরটি গুহার মধ্যে নিমেষে উধাও হয়ে যায়। তখনই সে চোরটি সেখানে চলে আসে। আরে এই কি, এই পাথর তো মাটির নিচে চলে গেল, আমি এই পাথরটা কিভাবে বের করব? আমি এক কাজ করি, আমার সাথীদেরকে ডেকে নিই, ডেকে নিয়ে এই গুহার মধ্যে ওদেরকে দিয়ে ঘুরতে থাকি। আরে না না, আমার সাথীদেরকে যদি ডাকি তাদেরকেও তো ভাগ দিতে হবে। আমি এক কাজ করি, আমি নিজেই এই গুহার মধ্যে ঘুরতে থাকি, তাহলে পাথরটা আমি পেয়ে যাব। এইটুকু ভেবে সেই চোরটি একটি কুড়াল নিয়ে এসে গুহাটি খোদাই করতে শুরু করে। আরে এই গর্ত খুঁড়তে খুঁড়তে তো আমি ক্লান্ত হয়ে পড়েছি, পাথরটা তো এখনো পেলাম না, যাই কি যে করব ভেবে পাচ্ছি না। দেখি দেখি, হ্যাঁ এটাই করতে হবে। এটা ভেবে চোরটি সেখান থেকে চলে যায়। আমি এখন পুরো গ্রামের মানুষকে শেষ করে ফেলব। সেই দৈত্যকে দেখে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে যায়। সেই দৈত্যটি একজনকে ধরে নিয়ে যায়। আরে ওই কৃষক, তুই মরতে চাস না জিন্দা থাকতে চাস? আরে না না দত্ত মশাই, আমাকে মারবেন না, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। তো ঠিক আছে, এই গুহার মধ্যে ঘুরতে শুরু কর, যতক্ষণ তোর হাত চলবে ততক্ষণ তোর নিঃশ্বাসও চলবে। কৃষকটি গুহার খোদাই করতে শুরু করে। সেই দৈত্যটি আর কেউ ছিল না, সেই চোরটি ছিল। এইভাবে দৈত্যটি প্রত্যেক দিন গ্রামে যেয়ে একজন না একজনকে তুলে নিয়ে আসত গুহা খোদাইয়ের জন্য। মন্ত্রীজি, আমাদের গ্রামে যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে আমাদের গ্রাম শ্মশান হয়ে যাবে। আমাদের কিছু না কিছু করতে হবে, রাজদূতকে মেরে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ রমেশ, তুমি ঠিকই বলেছো, আমাদের তো কোনো একটা উপায় বের করতে হবে। চলো চলো সবাই চলো, ওই পাহাড়ে এক সাধু বাবা থাকে, চলো ওনার কাছে গেলে একটা উপায় মিলবে। বাবা চোখ খুলুন বাবা, আমাদেরকে সাহায্য করুন বাবা। তোমরা সবাই কে আর কি সাহায্য চাইছো? তারপর গ্রামবাসীরা সাধুকে সব খুলে বলে। তোমরা সবাই চিন্তা করো না, ওই রাক্ষস তোমাদের কিছুই করতে পারবে না। তারপর সাধু তার জাদু বলে লাল লঙ্কা গুঁড়া নিয়ে আনে। এই লাও লঙ্কা গুঁড়া, ওই দত্ত যদি আসে তাহলে তোমরা এই লঙ্কা গুঁড়া ওনার গায়ে ছিটিয়ে দেবে, তাহলে তোমরা ওর রূপটা দেখতে পাবে আর তোমরা তখন ওকে মারবে। তারপর গ্রামবাসী সাধু থেকে লঙ্কা গুঁড়া নিয়ে চলে যায়। আর যখনই রাত হয় সেই দৈত্যটি চলে আসে। আমি তোদের সবাইকে এখানেই খেয়ে ফেলবো। আরে দুষ্ট রাপোস, আমাদেরকে খাবি? এই লে লঙ্কা গুঁড়া খা। হায় হায়, আমার কি সর্বনাশ হলো, আমার চোখে তো একবারে লঙ্কা গুঁড়ো ঢুকে গেছে, এই গ্রামবাসী তো আমাকে মেরেই ফেলবে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। আরে রাক্ষসের ছদ্মবেশে দেখছি তো একটা চোর, মারো সবাই ওকে, মারো এখনই। আর খবরদার ওখানেই দাঁড়িয়ে থাকো, এদিকে এলে গুলি করবো। চলো চলো সবাই আমাদের সাথে চলো, গোয়ার মধ্যে তোমাদেরকে নিয়ে যাব। সেই তিনজন চোর গ্রামবাসীকে বন্দুকের ভয় দেখিয়ে একটি গুহা খোদাই করার জন্য নিয়ে যায়। আরে এই গ্রামের মানুষজন সব কোথায় গেল? গ্রামটা একবারে চুপচাপ হয়ে আছে, এই গ্রামের লোকজন সব ছেড়ে চলে যায়নি তো? আশেপাশে তো কাউকেই দেখছি না,
যে জিজ্ঞেস করব, আরে ওই যে ওখানে একটা ছেলেকে দেখছি, ওকেই জিজ্ঞেস করি, যাই। আরে ভাই, এই গ্রামের লোকজন সব কোথায় চলে গেছে? আরে ভাই, এই গ্রামে শুধু আমি বেঁচে আছি, ওই চোর সব গ্রামের লোকজনকে সবকে ধরে নিয়ে চলে গেছে গুহার মধ্যে। আরে না না, আমার মনে হচ্ছে ওই চোর আমার বাবা মাকে বন্দি করে নিয়ে গেছে। যাই যাই, তাড়াতাড়ি করে দেখি তো। সে তাড়াতাড়ি করে গুহাটার কাছে যায় এবং সব লুকিয়ে দেখতে থাকে। আরে ভাই, তুই চিন্তা করিস না, আমাদের কিছু কাজ বাকি আছে, আর আমরা ইচ্ছা পুরি পাথরটা যখন পেয়ে যাব না, তখন এই গ্রামে সব থেকে আমরা বড় লোক হয়ে যাব, রাজ করব, রাজ। হ্যাঁ হ্যাঁ কালু ভাই, তুমি ঠিক বলেছ, কিছুদিনের তো ব্যাপার, কিছুদিন পরে তো আমাদেরই কপাল একবারে খুলে যাবে। আরে এই সব লোকজন কি বলছে, কোন পাথরের কথা বলছে? আমার মনে হচ্ছে কোনো এক পাথরের কথা বলছে। যাই যাই, সাধু বাবার কাছে যাই, এরা কোন চমৎকারের পাথরের কথা বলছে। আমার বাবা মাকে এবং গ্রামবাসীকে কিভাবে বাঁচাবো? বাবা, তুমি অনেক ভালো, তুমি সবারের ব্যাপারে ভাবছো। যদি তুমি চাও তাহলে তুমি সবারের প্রাণ বাঁচাতে পারবা। কিন্তু কিভাবে, আপনি বলে দিন আমাকে তাড়াতাড়ি করে। তারপর সাধু তার কানে কানে কিছু একটা বলে, সেটি শুনে সে খুব খুশি হয়ে যায় আর একা একাই সেই গুহাটার কাছে চলে যায়। আরে আরে, এই ছেলে কে, এখানে না বলে এই জায়গাতে চলে আসছে? আরে ভগলো, ওকে আসতে দে, এখানে আসতে দে, ওই আমাদের জন্য একটা কাজের ছেলে ভালো হলো। এই ছেলে তুই কে, আর এখানে কেন এসেছিস? আমি একজন কৃষক, আমার মা বাবাকে তোরা বন্দি করে রেখেছিস, ওই গ্রামের লোকজন সবাইকে তোরা ছেড়ে দে। আচ্ছা, সবাইকে ছেড়ে দেবো, তুই কে যে তোর কথা আমাদেরকে শুনতে হবে? এই সরকার, তুই ওকে ধরে বেঁধে নিয়ে যা, দিয়ে মাটি খোঁড়ার কাজ করা। সেই ডাকাতটি তাকেও ধরে নিয়ে যায় এবং বলে, গুহাটি খোদাই করো। তারপর ডাকাতটি সেখান থেকে বেরিয়ে চলে যায়। আরে বাবা, তুই তো শহরে গিয়েছিলি, এখানে কিভাবে চলে আসলি? হ্যাঁ বাবা, আমি শহরে গেছিলাম, কিন্তু আমি তোমাদেরকে বাঁচাতে চলে এসেছি। আরে বাবা, আমরা কখনো এখান থেকে বের হতে পারবো না, ওদের কাছে বন্দুক আছে, আমরা কখনো কিছুই করতে পারবো না। বাবা তুমি চিন্তা করো না, আমরা যদি চাই আজকেই গোয়ার মধ্যে থেকে বের হতে পারবো। কিন্তু বাবা, এটা কিভাবে সম্ভব? আরে বাবা, তুমি দেখে যাও আমি কি করতে পারি। হে ইচ্ছাপুরি পাথর, আমি তোমাকে ডাকছি, আমি একজন কৃষক, তুমি বের হয়ে চলে এসো। কৃষকের এই কথা শুনে পাথরটি বেরিয়ে আসে। আরে ওই ছোকরা, আমাদেরকে ওই পাথরটা দিয়ে দে, না হলে তোদের সবাইকে মেরে ফেলবো। এই ইচ্ছাপুরি পাথর, ওদের বন্দুক সবগুলো ব্যাকা করে দাও। তার এইটুকু বলাতেই সব ডাকাতের বন্দুকগুলো ব্যাকা হয়ে যায়। আরে আরে, এটা কি হয়ে গেল, আমাদের বন্দুকটা কিভাবে ব্যাকা হয়ে গেল? এই জাদুর পাথর, যতগুলো ডাকাত আছে সবাইকে উল্টা ঝুলিয়ে দাও। তার এইটুকু বলাতেই সব ডাকাত উল্টা হয়ে ঝুলতে থাকে। আরে ভাইয়া, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে মেরো না, যত গুপ্ত ধন আছে আমি সব তোমাদেরকে দিয়ে দেব, আমার এই পাথরের দরকার নাই, তোমাদের কাছেই রাখো, আমাদেরকে তোমরা ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তোদেরকে ছেড়ে দেব, কিন্তু আগে তোদেরকে তো একটু মজা দেখাই। এই জাদুর পাথর, লাঠি দিয়ে ওদেরকে মারতে থাকো, মারতে থাকো, জানে সোজা হয়ে যায়।
তারপর সেই লাঠিটা তার নিজের কাজ শুরু করে দেয়। আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এই জাদুর পাথর লাঠিকে থামতে বলো আর ওদেরকে ছেড়ে দাও। আরে ওই চোররা, আজকে তোদেরকে আমি ছেড়ে দিচ্ছি। আজকের পর তোরা যদি কোনো খারাপ কাজ করিস তাহলে তোদেরকে আমি আর ছাড়ব না। এইটুকু শুনে সব ডাকাত সেখান থেকে পালিয়ে যায়। এই ইচ্ছাপুরি জাদুর পাথর, তুমি সেই জায়গায় চলে যাও যেই জায়গাতে তোমাকে কেউ আর পাবে না। এইভাবে সে তার ইমানদারি ও বুদ্ধিমত্তার কারণে সবার প্রাণ বাঁচিয়ে নেয় এবং তারা সবাই খুশি খুশি বাড়ি ফিরে যায়।